মাতরম ভারত মাতা কি জয়। আমরা সদর আরবান বিজেপির পক্ষ থেকে অর্থাৎ আমাদের যে পেনশনার সেল রয়েছে যা ভূভারতে কোথাও নেই, একমাত্র ত্রিপুরাজ্যেই রয়েছে, এই পেনশনার সেলের পক্ষ থেকে 13 প্রতাপগড়ে আজকে একটা কনভেনশন অনুষ্ঠিত হতে চলেছে। এই এই কনভেনশনের লক্ষ্য একটাই, যাতে আমাদের যে প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ বা আমাদের ত্রিপুরাজ্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর লক্ষ্যে পেনশনার যারা রয়েছেন তাদেরও অবদান কম নয়, সেই দিকে লক্ষ্য রেখেই আজকের এই কনভেনশন। এই কনভেনশনকে ঋদ্ধ করবেন যারা, তাদের মধ্য থেকে ইতিমধ্যেই আমাদের রাজ্যের অন্যতম ব্যক্তিত্ব তথা বর্তমানে বিধানসভার সদস্য রেবতী মোহন দাস মহোদয় উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের অন্যতম আরেক ব্যক্তিত্ব সন্তুষ্ট সাহা মহোদয় উপস্থিত আছেন এখানে, কমলকান্তি সেন যিনি বিজেপির পেনশনার সেলের অন্যতম নেতৃত্ব, তাদেরকে নিয়ে এখানে আসবেন রাজ্যের বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় সহ আরও অনেক নেতৃত্ব, তাদেরকে নিয়ে আমরা আজকে উপস্থিত যারা রয়েছেন পেনশনার তাদের সঙ্গে মত বিনিময় করব। আপনারা জানেন বিজেপির পেনশনার সেল ইতিমধ্যেই তাদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলেছে। দীর্ঘদিন ধরে বাম আমল থেকে আমাদের রাজ্যে হোমগার্ডদের অবস্থা ছিল একেবারেই করুণ। এই করুণ অবস্থা থেকে বিজেপি সরকার অর্থাৎ আমাদের বর্তমান যে বহমান সরকার তারা হোমগার্ডদের এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে অর্থনৈতিক দিক দিয়ে, যা আমরা এই কনভেনশনের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি রাজ্য সরকারকে। আমাদের আরেকটি বিষয় প্রায় হয়ে গেছিল কিন্তু রাজ্যে ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হওয়ায় এটা হয়নি, সেটা হচ্ছে কর্মচারীদের, শিক্ষক কর্মচারীদের কমিউটেশন বলে একটা ব্যাপার রয়েছে, সেটা 15 বছরে রাজ্য সরকার বা আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট কেটে নিত, এটাকে 13 বছরের মধ্যে যাতে করা যায় গুজরাট মডেলে, তার জন্য আমাদের নেতৃত্ব চেষ্টা করছে। আমরা আশা করছি নির্বাচন শেষ হলে এটা আমরা কিছুদিনের মধ্যেই পেয়ে যাব। আরও কিছু কিছু দাবি দেওয়া আমাদের রয়েছে, সব কিছুকে নিয়ে বিশেষ করে আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে এই নির্বাচনে অবসরপ্রাপ্ত যাদেরকে আমরা রিটায়ার্ড বলি, রিটায়ার্ডরা টায়ার্ড নয়, তাদেরকে উজ্জীবিত করে আমরা ময়দানে নেমে পড়ার জন্যই আজকে 13 প্রতাপ করে বিজেপির কনভেনশনের আয়োজন করেছি। আমরা আশা করছি আমাদের এই বার্তা দিকে দিকে পৌঁছে যাবে, শুধুমাত্র 13 প্রতাপ করে নয়, আপনারা জানেন এর আগে আমরা 9 বনমার্গকেন্দ্রেও এরকম একটি সভা করেছি। আমরা এখানে যতগুলি মণ্ডল রয়েছে তাদেরকে সবাইকে নিয়ে বিজেপি সেল পেনশনার সেল এগিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী আমরা আমাদের লক্ষ্য পূরণে বিজেপি সরকার আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে, এই আশা নিয়েই আমাদের আজকের এই কনভেনশন। হ্যাঁ, আমার পরিচয়, আমি বিজেপি কনভেনার সেলের অন্যতম সদস্য অনুপ ভট্টাচার্য। আমার পাশে রয়েছেন আমাদের বিজেপি সেলের অন্যতম নেতৃত্ব তথা আহ্বায়ক যিনি 8 দিন পরিশ্রম করে এই পেনশনার সেলকে দাঁড় করিয়েছেন উত্তম ভদ্র মহোদয়। আমার পাশে আছে দাদা দুলালচন্দ্র দাস মহোদয় যিনি আজকের এই 13 প্রতাপগড়েরও আহ্বায়ক। আজকের এই কনভেনশন উপলক্ষে আমি যারা আজকে এতে অংশগ্রহণ করব, অনেকে চলে এসছেন আবার কেউ কেউ হয়তো কিছু করে আর কি, সব উদ্বোধন আমি হয়তো শ্রদ্ধা অভিনন্দন। পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করেছি মানব জীবনের প্রত্যেকটা সময়ই প্রায় সমবয়সীদের কাছাকাছি যারা থাকে তাদের সাথে বসে এবং নিজেরা বসে কথাবার্তা বললে তাদের কাছে খুব ভালো লাগে। আমাদের যে বক্তব্য এটা হলো যে আমাদের একটা দর্শন আছে, সেই দর্শনের দায়িত্বের দিনে আসেন নরেন্দ্র মোদীজি এবং আমাদের আরও যারা নেতৃত্ব আছে যারা আমাদের দর্শনটা নিয়ে আলোচনা করেন বিভিন্ন জায়গায়, গরিবংশের মানুষগুলোকে নিজের পায়ে দাঁড়িয়ে সংসারটা প্রতিপালন করার মতো যে পরিস্থিতির এই পরিস্থিতিরা যাতে আবেদন করে তার জন্য আজকে আমরা ওনাদের কাছে আবেদন রাখবো। আমাদের হয়ে আমাদের সংগঠনের হয়ে মানুষজনের সাথে কথাবার্তা বলা এবং আমাদেরকে বলার জন্য চুক্তি করে দেওয়া, যে কারণে আমি আমাদেরকে অনুরোধ করব তারা সংগঠিত হয়ে সংগঠিতভাবে বিদ্যুগণের শেষ প্রান্তে এসে নিজেদের কথা সুখ দুঃখের কথা যাতে বলতে পারে তার আবেদন রেখে যাব। পাশাপাশি আমাদের প্রতি একটু আশীর্বাদ রাখার জন্য আমি
Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.